বলছে যদি আমি ইচ্ছে করি আমি রাজ্জাক তাহলে ইন্ডাস্ট্রির সব ছবি আমি করতে পারি। কাঞ্চনের সাথে আমার অনেক ভালো সম্পর্ক, যেহেতু আমার এক ছোটো ভাই ছিল, তার ক্লাস ফ্রেন্ড ছিল অনেক ছোটো, আমার চেয়ে বয়সে প্রায় ছয় সাত আট বছর ছোটো হবে, যাই হোক এনিওয়ে কাঞ্চন সাহেবের খুব ভালো। এই ছবি প্রডিউসার যিনি ছিলেন উনি কাঞ্চন ভক্ত, অঞ্জু ঘোষকে আলমগীর সাহেব প্রথম জুটি আমি করি। বলছে দুইটা, হ্যাঁ দুইটাই ভালো। আমার ছবি প্রথম আওলাদ ছবিতে অঞ্জু ঘোষকে আলমগীর সাহেব প্রথম জুটি আমি করি, যে এখন কলকাতায় অঞ্জু ঘোষ কলকাতায় না ছবিও করছে কিছু, এখন যাত্রা টাত্রা করে কোথায়, আমার সাথে ওখানে যাওয়ার পর দেখা হয়নি, এখানে আসলে দেখা হয়েছে একদিন। তো আলমগীর ছবিতে আমার হিরো, তখন দেখবেন আমি আলাদে আলমগীর খুব পাতলা, এই অঞ্জুকে নিয়ে প্রথম করি, তারপরে আলমগীরকে নিয়ে একটা ছবি করি, পথ হলো দেখ ভালো, আলমগীর সাথে ভালো সম্পর্ক আমার। তবে আমি বেশিরভাগ ছবি করছি রাজ্জাক ভাইকে নিয়ে, রাজ্জাক ভাইয়ের সাথে আমার অ্যাডজাস্টমেন্ট ছিল, অনেকে রাজ্জাক ভাইয়ের সম্বন্ধে অনেক অনেক আমরা রাজ্জাক ভাই বোঝে, রাজ্জাক ভাই বোঝে যে কার ছবি করবে বা করবে না। রাজ্জাক ভাই কথা প্রসঙ্গে বললো দেখো হাফিজুদ্দিন, আমি বললাম ওকে ছবিটা করলেন না কেন, কথা শোনো অনেক কথাই বললো আমি রাখলাম, বলছে যদি আমি ইচ্ছে করি আমি রাজ্জাক তাহলে ইন্ডাস্ট্রির সব ছবি আমি করতে পারি, সেই সময়ের কথা। তো আমি সে আশি দশকের কথা বলছি আপনি, 81-এ ঘরণী, তারপর অভাগে অনেক ছবি করছি, তো রাজ্জাক ভাই চুদি ছিল কার ছবি করবে কার ছবি করবে না, কোনটা আগে রিলিজ হবে উনি আবার বুঝতেন, একটা লোক যখন একটা ছবিতে পারফরমেন্স করা যায় বোঝে না ছবিটা কীরকম হবে, ভালো হবে না, তো স্ক্রিপ্টে বলে দেবে, তার পারফরমেন্সে বলে, তার কোয়ার্ডিনেটর বলে দেবে। তো রাজ্জাক ভাই চলে গেছেন, আমার সাথে খুবই ভালো সম্পর্ক ছিল, আমার ছটা ছবি করেছেন উনি, বাজিগারও করেছেন, দরবারে খাজাও করেছেন, অভাগি ঘরণি, কাঞ্চনের সাথে আমার অনেক ভালো সম্পর্ক, যেহেতু আমার এক ছোটো ভাই ছিল, তার ক্লাস ফ্রেন্ড ছিল অনেক ছোটো, আমার চেয়ে বয়সে প্রায় ছয় সাত আট বছর ছোটো হবে, যাই হোক এনিওয়ে কাঞ্চন সাহেবের খুব ভালো। এই ছবি প্রডিউসার যিনি ছিলেন উনি কাঞ্চন ভক্ত, আচ্ছা মোস্টার মোশের সাহেব, এখন নাইন ডেস, তো ওই মোর্শেদ সাহেব গেলাম যেতাম, এখন ওই ছবি করবো অ্যাকশন ছবি, মা আমার এই ছবি তো হবে, আমি তখন ছবি নাই করতে হবে, তো আমার বললো ম্যানেজার ছিল আবুল বলে না আসবে, করে ফেলাম করে ফেলাম, যেহেতু অ্যামাউন্টটাও দিচ্ছে ভালো, তো কাঞ্চু সাহেব আমার খুব ফেভার করছে, হইলো অ্যাকশন ছবি, সেই তো বছরে একবার আসি, যখন আসি যখন আসি প্রলয় হয়, তো ওই কাঞ্চনের সাথে খুবই ভালো, আপনিও তার সাথে আমার খুবই ভালো সম্পর্ক, এবং আরেকটা ছবি আমার করছে ঐতিহাসিক সাবজেক্ট অনুদানের ছবি, এবং এই সাবজেক্ট এ দেশে আর হবে না, তো বানাবেও না, ফরাজি আন্দোলন ব্রিটিশ বিরোধী আন্দোলনের মধ্যে ফরাজি আন্দোলন, ওতে কাঞ্চনকে মেন মানে মূল চরিত্রটা যেটা, কাঞ্চন ভাইকে আপনি কেমন দেখেছেন? খুবই ভালো, মানে আমার তো একদিকে খুবই প্রায় ফোন টোন আমি করি সে করে, ভালো শুটিংয়ের ক্ষেত্রে যখন না না শুটিংয়ে তো কেমন ছিল, ভালো ভালো কাঞ্চনও ভালো ভালো অ্যাকশনও জানতো পারফরমেন্স জানতো, কাঞ্চন তো নাটক থেকে আসছে, এতগুলো ফট করে হিরো হয়ে জানি আমি কিছু কাম নাহি, ফট করে হিরো হওয়া আর নিজের থেকে আসা তাই না, মাটির থেকে আসা একটা আলাদা ব্যাপার, নাটক করতো কাঞ্চন ওয়ারিতে, হ্যাঁ কাঞ্চন সবাই জিজ্ঞেস করে দেখেন দত্ত দা একদিন নাটক দেখে কাঞ্চন কীভাবে আসলো ডুমুর ফিল্ড কীভাবে দেখে নিল, দত্ত দাকে গেস্ট করছে ওখানকার লোকজন যে আপনি আমাদের নাটকটা একদম দেখছে, দত্তদা দেখছে কাঞ্চনকে খুব পছন্দ করছে, এই তারপর কাঞ্চনের কপাল খুলে গেল ডুমুরের ফুল, মানে চলচ্চিত্রে আসার আগে তাকে চিনতেন না, তেমন চিনতাম না, জানছি পরে যে নাটক করতো কাঞ্চন, খুবই ভালো সম্পর্ক এখানে তৈরি হলো, মানে তখন রাজ্জাক ভাইকে দিয়ে কাঞ্চন সাহেব প্রায় আমরা যে কাঞ্চন বলতে হবে যে আমাকে হবে হবে সব হয়ে যাবে সময়ে সময়ে সুযোগ,
ভালো আমার ছবি কাঞ্চন যখন আপনার ছবিতে তিনটা ছবিতে অভিনয় করেছে, পরাজয় আন্দোলন, হাজি সৌদ, সেই তুফান সহ আরো একটি ছবিতে, তো ছবিগুলোতে তার কাজের অভিজ্ঞতাটা কেমন? আরে বাবা, আমার অনেক ডকুমেন্টারি না, পারফেক্ট পাঞ্চুয়াল। শুনে একটা শিল্পী তখনই বড় হয় যখন তার কথা এবং কাজে ঠিক থাকে। বললাম দশটায় আসবে, আসেন বারোটায়, এটা ভালো না। আমাদের কাছে শিল্পী থাকবেই না, আমি যত বড় স্টার হোক, সে ধন দিলে তাকে নেবো না। জান গে বাবা, আপনি আমার চেয়ে অনেক ওস্তাদ, আপনি দিয়ে আমার চলবে না। আমি কিন্তু সেরকম, আমি খুব রাগি অনেকে জানি। তো কথা হচ্ছে যে পাঞ্চুয়াল অনেকে বড় রাজ্জাক সাহেব দেন, রাজ্জাক সাহেব আগে আসছে, আটটা চুলে আসে দিই রাজ্জাক সাহেব, আমি কী হলো আর না, উনি চলে আসছেন, এটা ব্যাপার না। কথা হলো কি, শোনো, একটা শিল্পী তখনই বড় হয় যার কথা এবং কাজে মিল থাকে। আর যে এসে বুঝলেন যে তুচ্ছ ডিরেক্টর হবে না। কাঞ্চন সাহেবের বেদের মেয়ে জ্যোৎস্না বা আরে বেদের মেয়ে হ্যাঁ বেদের মেয়ে জ্যোৎস্না তো পানু বকুল বানাইতে, পানু মতিউর রহমান, আমি একসাথে কাজ করতাম, মতিউর রহমান পানু আর আমি একই ওস্তাদের শিষ্য বাবুল চৌধুরী। আমরা একসাথে ডে বাই ডে রাত্রে ঘুমাইছি, শুটিংয়ে গেছি আউটডোরে, তো ভালো। এবং ছবিটা কেমন দেখছেন? হ্যাঁ ভালো, তখন আমি কি দেখব, দর্শক মানে রাত্রেবেলা বোলগাড়ি দিয়ে ছবি দেখত, গ্রামে শুনছি আমি, এবং এই ছবি নেওয়ার জন্য পাগল হয়ে তোমার ঢাকা যে আমার আমারও ডিস্ট্রিবিউশন ছিল এইচবি প্রোডাকশন। বাংলাদেশি চলচ্চিত্রে ছবিটার একটা অবদান তো বটেই আছে। আরে অবশ্যই, মোড় পাল্টাইতে, যেমন রূপবান ধারাটাই বদলে গেছে। তারপর তো আর হলো বেদের মেয়ের জ্যোৎস্না হলো, আর পরে বেদে কত কিছুই হলো, এগুলো তো বেদের মেয়ের জ্যোৎস্না, ওটা দিয়ে মতিউর রহমান পানু পানু গেল, আব্বাস সাহেব, টাকাই টাকা, টাকাই টাকা। এই ছবি কিন্তু প্রথম কেউ নিতে চায়নি, আমি রিলিজও করতে চাইনি। আচ্ছা হ্যাঁ, এই ছবির অনেক ঘটনা আছে, অনেক ভোগান্তি হয়েছে, দেখে খুব কষ্ট পাইছে, যাকে বলতে তোর কী এর বেদের মেয়ের যত্ন রিলিজ হবে না, এরকম একটা ব্যাপার ছিল। যা হোক, প্রথম যে সাহস করে পাম্পার হয়ে গেল। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। না, ধন্যবাদ আপনাকেও।